বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এসকে মিডিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানতে চাই ওই সমস্ত বন্ধুদের কাছে যারা বাংলাদেশ থেকে প্রবাসে এসেছেন, আপনারা কেন প্রবাসে এসেছেন, কেন প্রবাসে এসে আপনারা জীবিকা নির্বাহ করছেন, আপনারা কেন বাংলাদেশের মতো একটি নিরাপদ দেশ ছেড়ে আপনারা জীবিকা নির্বাহের জন্য প্রবাসে আসলেন, আপনাদেরকে কেন খাদ্দামা বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। আমার এই ভিডিওটা যারা দেখবে আপনারা কমেন্টস বক্সে লিখবেন এবং সেই কমেন্টস থেকেই আমার এই ভাই বন্ধুরা জেনে নিবে আপনারা কেন সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ ছেড়ে প্রবাসে আসলেন। গত কয়েকদিন ধরে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে কয়েকজন প্রবাসীদের নেতা, তারা নাকি প্রবাসীদের নেতা, তারা বারবার ভিডিও আপলোড করছে এবং বাংলাদেশ থেকে আসা প্রবাসী বোনদেরকে নিয়ে নানা রকম আজে বাজে মন্তব্য করছে। আমি আজকে আমার মন থেকে যতটুকু বলার বা আমাদের প্রবাসী মা বোনরা যারা বাংলাদেশ ছেড়ে প্রবাসে আসছেন তাদেরকে নিয়ে আমার যে যুক্তিতর্ক আছে সেটা আমি উপস্থাপন করব। সেই সমস্ত নেতাদের কাছে অনুরোধ জানাবো, আমি যে যুক্তিগুলো দিব দয়া করে আমার সেই যুক্তিগুলো আপনারা খণ্ডন করে দিবেন, যদি না পারেন তাহলে অবশ্যই দ্বিতীয়বারের মতো আর কোনোদিনও এই প্রবাসী বোনদেরকে খাদ্দামা বলে অথবা তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কথা বলবেন না। আমি প্রথমেই জানাতে চাই আমাদের কোন ধরনের মা বোনেরা বাংলাদেশ থেকে প্রবাসে আসেন। সেই সমস্ত মা বোনেরাই আসেন যাদের পেটে বাংলাদেশে খাবার জোটেনি, যারা আপনার ঘরের আমার ঘরের আশেপাশে গিয়ে দাঁড়িয়েছিল তাদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সেই সমস্ত বোনেরাই দেশে আহারের ব্যবস্থা না করতে পেরে নিজের শেষ সম্বলটা বিক্রি করে প্রবাসে চলে এসেছেন। প্রবাসে চলে এসেছেন ওই সমস্ত বোনেরা যার দু চারটি সন্তান থাকা সত্ত্বেও তার যে স্বামী সে দুই টাকা ইনকাম করার মতো যোগ্যতা রাখেনি, সে সারা দিন পুইট্টা মদ খেয়ে সারা রাত পুইট্টা মদ খেয়ে সে রাস্তাঘাটে পড়েছিল, দিন শেষে রাত শেষে সেই মা বোনদের পেটে আহার জুটছিল না, ছেলে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তারা প্রবাসে চলে এসেছে। সেই সমস্ত বোনদেরকেই আপনারা খাদ্দামা বলে গালি দিয়েছেন। আপনাদেরকে বলছি, আপনারা কি কোনোদিন তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন? আপনারা তারা যখন রাস্তায় রাস্তায় ঘুরেছে চাকরির জন্য আপনারা কি তাদেরকে চাকরি দিয়েছেন? যারা একটু যুবতী টাইপের হয়তোবা তারা একটু সুযোগ পেয়েছে, কিন্তু যারা আস্তে আস্তে করে নিজের বার্ধক্য চলে এসেছিল, যাদের ছেলে সন্তান দুই চারটা জন্ম হয়ে গিয়েছিল, তাদেরকে তো আপনারা অন্য জায়গায়ও কাজে লাগাতে পারেননি, তাদের দিকে তাকিয়ে হয়তোবা আপনারা অন্য কিছু চিন্তা করতে পারেননি, সেই চিন্তা ভাবনা আসেনি আপনাদের বুকে, তার কারণে তারা আপনাদের কাছ থেকে কোনো সেবা পায়নি, চাকরি পায়নি, আহার পায়নি, কোনো কিছু না পেয়ে বাংলাদেশ ছেড়ে এই প্রবাসে এসেছে। বাংলাদেশ থেকে প্রবাসে আসা মানেই তারা সবাই খারাপ নয়, দু চারজন মানুষ অবশ্যই খারাপ থাকবে, এটা স্বাভাবিক। আমাদের প্রত্যেকটা সেক্টরেই খারাপ ভালো মিলিয়েই আছে, সবাই প্রস্টিটিউট না, হ্যাঁ কিছু কিছু আছে তারা স্বাবলম্বী হওয়ার জন্য অথবা তাদের ক্যারেক্টারটা দেশেই খারাপ, দেশ থেকেই তারা খারাপ ছিল, সে খারাপ মন মানসিকতা নিয়েই উচ্চ জীবন বহন করার জন্য তারা প্রবাসে এসেছেন, এখানে এসেও তারা খারাপ কাজ করছেন, কিন্তু সবাই খারাপ নয়। আমার মা বোনেরা সফট হাত নিয়ে প্রবাসে এসেছেন, থালা বাসন মাজতে 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 তাদের এখন হাতের অবস্থা কি কোনোদিন কি দেখেছেন? দেখেননি, শুধু দেখেছেন কয়েকটা দুষ্ট মেয়ের কাণ্ড, সেই কাণ্ডগুলো দেখেই আজকে যারা দিনের পর দিন রাতের পর রাত নিজের ছেলে সন্তান নিজের পরিবারকে ছেড়ে এই প্রবাসে এসে কষ্ট করছে, আপনি তাদেরকে অপমান করছেন, কেন করবেন তাদেরকে অপমান? তবে মজার বিষয় হলো যে সমস্ত মানুষেরা এসব কথা বলে তারাও কিন্তু কারো না কারো ঘরে চাকরি করে, তারাও কিন্তু কারো না কারো আন্ডারে চাকরি করে। তাহলে মহিলারা যদি কারো আন্ডারে চাকরি করতে পারে, চাকরি করলে যদি তারা খাদ্দামা হয়ে যায়, তাহলে আপনি আমি কারো না কারো আন্ডারে তো চাকরি করি তাই না, তাহলে আমরা কি? তাদেরকে যদি আপনি খাদ্দামা মনে করে নিচু চোখে দেখেন তাহলে আপনি কে আমি কে, এই প্রশ্নের জবাব দিতে পারবেন? তাহলে তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই, কিন্তু আপনি এটা আবেদন জানাতে পারেন না যে খাদ্দামা বিষয় বন্ধ করে দাও। আপনি এটা আবেদন জানাতে পারেন যে কোনো বোন যাতে দালালের খপ্পরে পড়ে এই প্রবাসে এসে তারা যাতে তাদের ইজ্জত না হারায়, তারা যাতে সুন্দরভাবে প্রবাস জীবন কাটিয়ে যেতে পারে, সেই সুযোগ সুবিধা যাতে সরকার করে দেয়, সেই সমস্ত আবেদন আপনি জানাতে পারেন। আপনার টাকায় যদি বাংলাদেশের রেমিটেন্সের টাকা ঘুরতে পারে, তাহলে এই প্রবাসী বোনদের টাকা দিয়েও কিন্তু
বাংলাদেশের রেমিটেন্সের চাকা ঘুরে বাংলাদেশের এমন হাজারো লক্ষ বোনেরা আছে প্রবাসী এসে চাকরি করছে, জীবিকা নির্বাহ করছে, তাদের পরিবার চালাচ্ছে, তাদের ভাই বোনদেরকে উচ্চ শিক্ষিত করার চেষ্টা করছে, মায়ের গ্যাস্ট্রিকের ওষুধ বাবার গ্যাস্ট্রিকের ওষুধ কেনার যোগান দিচ্ছে। এই বোনেরা যদি প্রবাসে না আসে তাহলে আপনি কি তাদের ঘরের খাবারের যোগান দিতে পারবেন? খাবারের যোগান দিতে পারবেন? কখনোই দিতে পারবেন না। অনাহারে মরে যাবে, কেউ এক টাকা ভিক্ষা দিবে না। কিন্তু দেহটা যদি দেখায় তাহলে হাজারো লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা দিতে রাজি হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের দেশের কালচার। আমি আপনাদের কাছে আরো একটা প্রশ্ন করতে চাই, আমাদের বাংলাদেশ থেকে তো এমন শত শত বোনেরা আছে যারা পড়াশোনার উদ্দেশ্যে প্রবাসে আসে, প্রবাসে এসে পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজও করে, তাই না? তা আমরা তাদেরকে কেন ছোটভাবে দেখি না? তাদেরকে তো বলি, ওরে বাবা উচ্চ শিক্ষিত, এই সেই পড়াশোনা করছে, চাকরি করছে, এই করছে, মানে তারা একটু স্মার্টনেস পায়। কিন্তু যারা গরিব অসহায় তারা যদি প্রবাসে আসে তারা একবারে নিচু জাতের হয়ে যায়, তাই না? বড়লোকের মেয়েরা প্রবাসে আসলে হয় স্মার্ট, আর গরিবের মেয়েরা প্রবাসে আসলে হয় নিচু জাতের। এভাবে আপনারা যে বিন্যাস করেন এটা কতটুকু যুক্তিযোগ্য বলেন তো? এই প্রশ্নের জবাব দিতে পারেন? আসলে সমস্যা কোথাও না, সমস্যা হচ্ছে আমাদের বিবেকের। আমাদের বিবেকটাকে জাগ্রত করা উচিত, আমাদের বিবেককে জাগ্রত করে তাদেরকে সহযোগিতা করা উচিত। যে সমস্ত দালালের খপ্পরে পড়ে এমন অনেক বোনেরা আছে যাদের জীবন লুটে পড়ে যাচ্ছে, সেই দালালদের জন্য প্রতিবাদ করা উচিত। যে ভাইয়েরা এখন আমাদের বোনদের জন্য, আমাদের মা বোনদের জন্য প্রতিবাদ গড়ে তুলছেন, সরকারের কাছে চিঠি দিচ্ছেন, দয়া করে সরকারের কাছে তাদের রিজিকে আঘাত দেওয়ার জন্য আপনারা চিঠি পাঠাবেন না। চিঠি পাঠান ওই দালালদের জন্য যাদের খপ্পরে পড়ে আমাদের এমন অনেক মা বোনেরা আছে যারা নিজের ইজ্জত শেষ করে দিয়েছে, যাদের জীবন শেষ করে দিয়েছে। লক্ষ কোটি মানুষ বাংলাদেশে খুদায় খুদায় প্রবাসে এসেছে। তো বন্ধুরা, আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখার পর আমাদের প্রবাসী বোনদের প্রতি আপনাদের যে ভুল ধারণাটা ছিল সেটা হয়তোবা আজকে থেকে মুছে যাবে। আমাদের বিবেককে জাগ্রত করি, আমাদের মনটাকে পবিত্র করি, তাহলেই সামনের দিকে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো, সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তো বন্ধুরা, জানি না আজকের এই ভিডিওতে আমার ভুল আছে কিনা, যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।